গুড মর্নিং কেমন আছেন সবাই তা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে দীঘা থেকে আমরা বেরিয়ে যাব তো তার আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি লাল চা নিয়েছি আর ওখানে ধোসার সাম্বার নিয়েছি আর এখানে দেখছেন পিকলু যেন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে এমন একটা দুঃখ যদিও এখনও আমরা চেকআউট করিনি এখন একটু মোহনাতে যাচ্ছি খুব অসুস্থ খুব ঢং ঢং করে তাকাচ্ছে খুব একটা বিশাল ব্যাপার মনে হচ্ছে এখান থেকে এক্ষুনি ছাপিয়ে দিয়ে দেবে এরকম একটা ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি তা না এখানটা বেশ এসি ঠান্ডাটা লাগছে সেই কারণে তো এখানে মোহনায় যাচ্ছি একটু মাছ নিতে তো মাছ দেখছিলাম অনেক রকম মাছই রয়েছে তো শুনেছি এখানে মাছ নাকি ঠিকঠাক মতো হয় না অনেক নাম দিয়ে অনেক রকমের মাছ দেওয়া হয় তো আমি তো নিয়ে নিলাম জানি না এবার আমি ঠকেছি কি জিতেছি ভগবান জানে তো বাড়ি গিয়ে সেটা বসে যাবে কি হয়েছে আদেও আর রান্না না করে খেয়ে না দেখলে তো বোঝাই যাবে না কিন্তু আমার যেটা চিন্তা হচ্ছিল যে প্যাকিংটা ঠিকঠাক হবে কি না তো যাই হোক ঠিকঠাক করেই দিয়েছে এখানে আমাদের গাড়ি হোটেলের বাইরে দাঁড় করানো হয়ে গেছে সব লাগেজও ঢোকানো হয়ে গেছে তো শেষ মুহুর্তে একটুখানি দীঘার থেকে ডাব খাওয়া হলো আলটিমেটলি আমরা রওনা হয়ে গেছি আর এখানে পিকলু মানে একদম নিরীহ ইনোসেন্ট বাচ্চা ঘুমাচ্ছে কে বলবে ও সারাদিনে এত কিছু করতে পারে তো অঙ্গভঙ্গিমা আর করছে আজকাল ওকে দেখে বোঝার উপায় নেই যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কোনটা কি করতে চাইছে আমরাও মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছে ও কি কি করতে চাইছে তো যাই হোক বাচ্চাটা যখন ঘুমাচ্ছে একটু থাবড়ে থুবড়ে দিচ্ছে আর একটা যেটা হচ্ছে এই যে বাম্পারগুলো আসছে না বেশি ঝাঁকুনি দিচ্ছে তো আর সমানের দিকে রেগে রুগে তাকাচ্ছে মানে এটা কি হচ্ছে কি করে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই জন্যই আমি একটু পিটফিট চাপড়াচ্ছি যাতে ও ভয়টা না পায় আর একটা কথা যাওয়ার যেতে যেতে আপনাদের সাথে ভীষণভাবে শেয়ার করতে ইচ্ছে করছে জানি না আপনারা কীভাবে কথাটাকে নেবেন কারণ এই ধরনের ভিডিও এর আগেও তো হয়েছে তো নানান রকমের কমেন্ট তো পাই যাই হোক সেটা নিয়ে মাথা ব্যথা নেই যেটা মনের কথা সেটা তো আপনাদের সাথে শেয়ার করেই থাকি তো সেরকমই বলছি এই ট্রিপটা আমাদের দীঘার একেবারেই অন্যরকম প্রথম কথা কোনো রকম প্ল্যান ছিল না হঠাৎ করেই হয়েছে দ্বিতীয় কথা এবার কিন্তু মেয়েকে আমরা নিয়ে যাইনি মেয়ে আমাদেরকে সময় খুঁজে বার করে নিয়ে গেছে তো এটা একটা বড়ো পাওনা আমার কাছে আমি মা হিসেবে আমার ভীষণ গর্ব হয় যে সত্যি ও এতটা সারাদিন ব্যস্ত থাকে আপনারা দশ মিনিটের ভিডিও দেখে হয়তো ওকে বুঝতে পারবে না তবুও অনেকে সারা জীবনের একটা জাজমেন্ট দিয়ে দেন ওকে দেখে কিন্তু তখন কোথাও না কোথাও গিয়ে খারাপ লাগে যে কথাগুলো ভালো সে কথাটা শুনতে অবশ্যই ভালো লাগে কিন্তু যেটা নেগেটিভ কমেন্ট আসে যেটা ও না সেটা কেউ যদি কেউ প্রেজেন্ট করে তখন মা হিসেবে আমার কোথাও না কোথাও গিয়ে তো খারাপ লাগে যাই হোক আমরা প্রথমে সেরে পাঞ্জাবে ঢুকছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় দেখে বিকেল চারটে হয়ে গেছে তখনও যদি অত ভিড়ে অত লাইনে দাঁড়িয়ে থাকি খাবো কখন ওই কারণ আমরা বেরিয়ে এসে হোটেল অভিজিতে ঢুকেছি যাই হোক ভেতরটা মোটামুটি সুন্দর মোটামুটি ভালো খাবার দাবারও তেমন একটা খারাপ না ভালো আর যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে গ্রেভিগুলো এখানে ক্রিস্পি চিকেন নেওয়া হয়েছিল এটা মেয়ের জন্য মেয়ে অন্য কিছু খেতে চাইলো না অল্প করে খেয়েছিল সেই কারণে কিন্তু গ্রেভিগুলো এত বেশি মানে মাছ আর ওর মধ্যে ডুবে রয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তো যাই হোক যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে তখন তো খারাপ লাগে যে এরকম দশ মিনিটের একটা ভিডিও বা পনেরো মিনিটের একটা ভিডিও দেখে একটা মানুষকে বোধ হয় পুরোপুরি জাজমেন্ট দেওয়া যায় না যেমন আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে মেয়ে রোজগার করে তো সেই কারণে একদম এত প্রাউড ফিল করেন না একেবারেই তা না অনেকেই অনেক বেশি রোজগার করে এর থেকেও অনেক বেশি রোজগার করে তারপরেও কিন্তু বাবা মার পছন্দের সন্তান হয় না আবার অনেকে কিছুই করে না কিন্তু সেও বাবা মায়ের অনেক আদরের অনেক স্নেহের হয় কাজে পয়সাটা কিন্তু ম্যাটার করে না যেটা বাবা মা চায় সেটা হচ্ছে একটা সন্তান যাতে ভালো মানে ভালো বলতে একটু কথাবার্তা শুনবে একটু বাধ্য এমনও না যে উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে সেটাও না কিন্তু বাবা মাকে অন্তত রেসপেক্ট করবে এরকম বাচ্চা বোধ সবারই পছন্দের তো আমরা বাড়ি চলে এসেছি আর সব থেকে বড়ো কথা যে বাবা মাকে খেয়াল রাখবে আর এখানে আমার চিকু সত্যি কদিন ধরে খুব কষ্ট পেয়েছে এখানে আর একটা কথা বলার আছে আমার যে চিকুকে আমরা নিই না এটা আপনারা জানেন না কিন্তু বাইরে থেকে দেখে আপনারা অনেকে অনেক কিছু বলেন চিকু পারে না সেটা যেতে মানে ওর শরীর সেটাকে পারমিট করে না সেই কারণে ওকে কষ্ট দিয়ে আমাদের তো কোনো লাভ নেই আমরা চাইবো বাচ্চাগুলো যাতে ভালো থাকে পিকলু তাও এগুলো মানিয়ে নিতে পারে কিন্তু চিকু একেবারে বাড়ে পারে না ও শরীর খারাপ করে যায় তো শুধু শুধু বাচ্চাটাকে কষ্ট দিয়ে তো লাভ নেই তো যাই হোক বাড়িতে এসে আমি ওকে অনেক মানাবার চেষ্টা করছি অনেক কোলেটোলে নেওয়ার চেষ্টা করছি কিন্তু বেচারা তো একটু রাগ হয়েছে একটু রাগ ভাঙতে সময় লাগবে এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে ভালো সন্তান সবাই চায় আর ভালো সন্তান মানে কিন্তু একদম আচল ধরা বাবা আমার ঘুরে বেড়াবে এমনটা নয় কে আর করা আপনি যেমনি বাচ্চাকে কেয়ার করবেন বাচ্চাটাও যদি আপনার কেয়ার করেন কন্ট্রোল না কিন্তু একেবারেই বাচ্চাকে কন্ট্রোল করা না কেয়ার করা তখন কিন্তু বাচ্চাটা অটোমেটিক্যালি ভালো হবে যেমন আমার বাচ্চাটা এখনও পর্যন্ত কিন্তু ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে যথেষ্ট কেয়ারফুল সেই কারণে আরও বেশি প্রিয় আমার বাচ্চা আমার কাছে শুধু ও কেন আমার তিনটে বাচ্চাই আমার কাছে প্রিয় এবার একটা কথা বলি দেখুন আমার মেয়ে রোজগার করে সেই জন্য ওর প্রায়োরিটি আমার কাছে অনেক বেশি এটা আপনাদের ধারণা অনেকের কিন্তু যে বাচ্চা দুটো আমার বলতে পারে না কিছু করতে পারে না নিঃস্বার্থভাবে ওদেরকে আমাকে দেখতে হয় ওরা আমাকে দেখে তার বেলা তার বেলায় কী হবে তখন কি বলবেন কেন বা তা তবু আমি শুনি যে চিকুকে আমি কম ভালোবাসি পিকলুকে বেশি তো পিকলু অনেকটা ছোট এটাও তো বুঝতে হবে আর পিকলুর এখনও ম্যাচুরিটিটা আসেনি অর্থাৎ অতটা বোঝে না যতটা চিকু বোঝে যাই হোক সন্ধ্যেরবেলা একটুখানি খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ তো খেয়েছি তাই একটু মুড়ি আর বাদাম মিশিয়ে নিয়ে বসেছি তারপরে যেটা বলছি আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস সেটাও রাস্তায় কিনেছিলাম কিন্তু ধরে দেখলাম গরম আর খেলাম না যাই হোক যেটা বলছি তো সেখানে কি বলবেন আপনি যে বাচ্চা রোজগার করছে বলেই শুধুমাত্র বাবা মায়ের কাছে ভালো হয় একেবারেই বোধ ভুল ধারণা এটা অনেক সন্তানের ধারণা আমি জানি না কেন আর একটা কথা বলি যে অনেক জায়গায় গিয়ে মানে যেখানেই যাই না কেন কিছু না কিছু একটা ছোট স্মৃতি হল আমার একটা বাতিক আছে কেনার তো সেই রকমই এবারেও গিয়ে আমি একটা নিয়েছি এটা কিন্তু আমাদের এখানেও পাওয়া যায় এমন না পাওয়া যায় না তবুও আমি অত দূর থেকে নিয়ে এসেছি অত দূর বলতে এটা তালশাড়ি থেকে নিয়েছিলাম বেশ ভালো লেগেছিল আমার সেই কারণে আর তালশাড়িতে আবার যাই কি না যাই সেই কারণে নিয়েছি আর এই হাতাটা নিয়েছিলাম দীঘা থেকে যখন একদম রওনা হয়ে গেছি আমরা তখন যে ডাব খেতে নেমেছিলাম তখন নিয়েছি আরও একটা নিয়েছিলাম সেটা আর এখন ওপরে নেই ওটা ভুল করে নিচে বা ব্যাগেই রয়ে গেছে দেখিনি কোথায় আছে তো যাই হোক এটা নিয়েছি আর এই হাড়িটা নিয়েছি আর একটা এই নুনের বয়ম নিয়েছি এটা আচারও রাখা যেতে পারে এটাকে দেখে মনে হচ্ছে কাঠের কিন্তু অ্যাকচুয়ালি তা না চিনামাটিরই বেশ ভালো তবে একটা জিনিস হয়েছে আমি ফাটা ফাটা একটু লাগছিলো দেখতে তো ফাটা না কিন্তু চিঁড় খাওয়া রয়েছে আর যেখানটা আমি দেখিনি একেবারে সেটা হচ্ছে কাঁচটা ফাটা তো যাই হোক এগুলো কিনেছি আর দুটো ফুলদানি নিয়েছি ওটাও আমাদের এখানে আমি দেখেছি পাওয়া যায় তবুও আমি নিয়েছি বেশ ভালো লেগেছে কারণ সব সময় না বাড়ির কাছে গিয়ে এগুলো আনা হয় না দূর থেকে আনলে বেশ তার একটু মর্ম আলাদা থাকে তো সেইভাবেই নিয়েছি আর অনেক ছোটো ছোটো জিনিস অনেক দূরের দূরের জিনিস আমার কাছে রয়েছে এরকম গচ্ছিত তো এই পর্যন্তই এনেছি আর বেশি কিছু আমি কিনি নি তো যেটা বলছিলাম যে শুধুমাত্র উপার্জন করলেই বাচ্চারা বাবা মায়ের কাছে ভালো হয় না একটু কেয়ারফুল হলেই বাবা মা অনেক খুশি হয়ে যায় সব সময় বাবা মাকে দিয়ে খুশি করা যায় না এটা আমার ধারণা অন্তত আমার দিক থেকে তবু আমার মেয়ে আমাকে যা দেয় অনেক এখন সত্যি কথা বলতে যবের থেকে ও উপার্জন করছে বলবো না থেকে থেকেও বুঝতে শিখেছে তবে থেকে যখন ওর স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তখন থেকে ওর যে পকেট মানি সেখান থেকে গুছিয়ে গুছিয়ে বাবাকে মাকে যথেষ্ট রকম করার চেষ্টা করে সবশেষে একটা কথাই বলার সেটা হচ্ছে বোঝাটা সব থেকে বড়ো যে জায়গা বাবা মাকেও বুঝতে হবে সন্তানকে সন্তানকেও বাবা মাকে বুঝতে হবে তবেই তো সম্পর্ক ঠিক হবে যাই হোক অনেক মনের কথা বলে ফেললাম আপনাদের সাথে আজকে এই পর্যন্তই টাটা সকলে ভালো থাকবেন সুস্থ